আসসালামু আলাইকুম। আমাদের এই পুরো বডিটা কয়েকটা তন্ত্র দিয়ে গঠিত, যেমন সর্বপ্রথম অস্থিতন্ত্র অর্থাৎ হাড় দ্বারা 206টা আলাদা আলাদা ডিজাইনের হাড় একটার উপর একটা সৃষ্টি করে আমাদের কঙ্কাল তন্ত্র সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমার পুরো বডিটার একটা ফ্রেম তৈরি করা হয়েছে। এই অস্থিতন্ত্র বা হাড়ের উপরে রয়েছে পেশিতন্ত্র, তার মধ্যে রয়েছে রক্ত সংবহন তন্ত্র, তার মধ্যে রয়েছে স্নায়ুতন্ত্র, এরকম এক একটা তন্ত্র আলাদা আলাদা তন্ত্র কম্বাইন করে একসাথে করে আমাদের এই পুরো বডিটা নির্মাণ। সুবহানাল্লাহ, আমাদের এই বডিটা সম্পর্কে যদি আমরা ধারণা পাই বা জানতে পারি যে কত নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছে আমাদের এই শরীর এবং কত দামি দামি এক একটা পার্ট দিয়ে তৈরি করা হয়েছে আমাদের শরীর, তাহলে অটোমেটিক্যালি আমাদের মাথা অবনত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 4টা জিনিসের কসম খেয়ে তারপরে মানুষের গঠনের কথা বলেছেন। সূরা 3 অর্থাৎ 95 নম্বর সূরা যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন প্রথমে বলা হয়েছে কসম তিন এবং জয়তুনের অর্থাৎ দুইটা জিনিসের, এরপর 2 নম্বরে বলা হয়েছে কসম সিনাই পর্বতের, এরপর 3 নম্বর আয়াতে বলা হয়েছে কসম সেই নিরাপদ নগরীর অর্থাৎ মক্কার, এরপরে 4 নম্বরে বলা হচ্ছে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে বা উত্তম অবয়বে। প্রথম থেকে 3টা আয়াতে মোট 4টা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ অবয়বে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আর সেই কত সুন্দর গঠন বা কত সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার একটা ছোট্ট অংশ আজকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা কঙ্কাল তন্ত্র দেখবো, যে এই কঙ্কাল তন্ত্রের গঠনটা কেমন। 3D অ্যানিমেশন ব্যবহার করে একদম পায়ের পাতার ছোট ছোট হাড় থেকে শুরু করে আমাদের পুরো মস্তিষ্ক পর্যন্ত পুরো বডির এই স্কেলিটন সিস্টেম বা কঙ্কাল তন্ত্রটা আমরা আজকে নির্মাণ হতে দেখবো এবং এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এবং সবাই একসাথে এই ভিডিওটি দেখবো ইনশাল্লাহ। এবং আমাদের প্রত্যেকের কঙ্কাল তন্ত্র ঠিক এই একইভাবে সৃষ্টি, প্রত্যেকের সেম একইভাবে। চলুন আমরা প্রথমে ভিডিওটা দেখি, এরপরে আমরা আরও কিছু কথা বলে শেষ করবো আজকের এই ভিডিও। চিন্তা করেন, এইগুলোকে বলা হয় কোষেরোকা বা মেরুদণ্ডের ছোট ছোট হাড়। প্রত্যেকটা কোষেরোকা একটার উপর একটা সাজিয়ে কত সুন্দরভাবে তৈরি আমাদের এই মেরুদণ্ডের পুরো বডিটা। আলহামদুলিল্লাহ, ওয়াও, এগুলো হচ্ছে রিপস। হ্যাঁ, বুকের খাঁচার যে ছোট ছোট হাড় এগুলোকে বলে রিপস। এবার কত সুন্দরভাবে হাতের প্রত্যেকটা হাড়, যেরকম কবজির মধ্যে ছোট ছোট হাড় থাকে 8টা হাড়। হ্যাঁ, ওয়া, অসাধারণ। দাঁতগুলো সাজিয়ে দিচ্ছে কত সুন্দর দেখুন, সুবহানাল্লাহ। ওয়া, হয়ে গেল আমাদের এই সব। সো দেখতেই পারলেন যে কত নিখুঁতভাবে আমাদের এই প্রত্যেকটা হাড় একটার উপর একটা আলাদা আলাদা ডিজাইনের হাড়, যেটা যেখানে প্রয়োজন সেটা ঠিক সেই জায়গায় দুইটা হাড় কত সুন্দরভাবে লিগামেন্ট দিয়ে বন্ধনী দিয়ে কত সুন্দরভাবে তৈরি। আলহামদুলিল্লাহ, মানে এগুলো নিয়ে চিন্তা করলে মানে এমনিতেই মাথা অবনত হয়ে আসে যে কোন আল্লাহকে আমরা ইবাদত করছি চিন্তা করতে পারেন।